নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি সেন্ট্রাল সেরিকালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ হতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো কারা কারা আবেদন করতে পারবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটে রয়েছি সেন্ট্রাল সেরিকালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট যেটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বহরমপুরে অবস্থিত এটি টেক্সটাইলস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তো দেখো নোটিফিকেশনের প্রথমেই লেটেস্ট নিউজে শো করছে আমি জাস্ট প্রথম একটু মার্ক করে দেখানোর চেষ্টা করছি দেখো ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট অফ পজিশন ফর ফাইভ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টস অন পঁচিশ এক দু অর্থাৎ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে শূন্য পদের সংখ্যা পাঁচটি ঠিক আছে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি যদিও শূন্য পদের সংখ্যাটা কম তবুও কিন্তু একটা ভালো প্রজেক্টে নিয়োগ হতে চলেছে কোনোরকম কোনো রিটেন এক্সামিনেশান কিন্তু হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু হবে তো চলো আমরা বিস্তারিতভাবে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিই তারপর জেনে নিচ্ছি যে কী বলা হয়েছে অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে তো দেখো যেটা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল সিল্ক বোর্ড মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে ডেটটা রয়েছে দেখো পাঁচ এক দু হাজার তেইশ অর্থাৎ গতকালকে কিন্তু নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট অফ পজিশনস ফর ফাইভ প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ পঁচিশ এক দু হাজার তেইশ অর্থাৎ আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশে কিন্তু এর যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু হবে কি বলা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড বাই দ্য আন্ডারসাইন্ড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফাইভ পোস্ট অফ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পাঁচটি প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ হবে এবারে দেখো সিরিয়ান নম্বর অনুযায়ী আমি বলছি প্রথমে রয়েছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট মালবেরি সিল্ক ন্যাশনাল অ্যাসেসমেন্ট এক্ষেত্রে রয়েছে একটা পোস্ট ইম্প্রুভমেন্ট অফ সিড ক্রপ প্রোডাক্টিভিটি ইন ওয়েস্ট বেঙ্গল রয়েছে একটি পোস্ট অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড এক্সপেরিমেন্টাল ট্রায়াল ফর মালবেরি রয়েছে দুটি পোস্ট সেরি এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন নর্থ ইস্টার্ন ইন্ডিয়া রয়েছে একটি পোস্ট এবার দেখো কী বলা হচ্ছে পি এ ওয়ান অর্থাৎ প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী যাওয়া হয়েছে দেখো পাস ইন ব্যাচেলার ডিগ্রি বিএসসি অর বিএসসি অনার্স ইন এগ্রিকালচার অর সেরিকালচার অর লাইফ সায়েন্সেস অর জুলজি অর বোটানি ফ্রম ইউজিসি রেকমেন্ড ইউনিভার্সিটির সিক্সটি পার্সেন্ট মার্কস ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড ফিফটি পারসেন্ট মার্ক্স ফর এস সি অর এস টি ক্যান্ডিডেটস অর্থাৎ যে নির্দিষ্ট সাবজেক্টগুলি বলা হয়েছে এগ্রিকালচার অথবা সেরিকালচার অথবা লাইফ সায়েন্স জুলজি বোটানি এই যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে তার যে কোনো অ্যাকটিতে যদি পাস কোর্সে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বা অনার্সে যদি সিক্সটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং ফিফটি পার্সেন্ট মার্কস যদি এস সি অথবা এসটি ক্যান্ডিডেটস হয়ে থাকো সেক্ষেত্রে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলেও কিন্তু আবেদন করা যাবে এবারে দেখো ডিজারেভেল কোয়ালিফিকেশান অগ্রাধিকার খারাপ হবে এর সঙ্গে যাদের পিজি ডিপ্লোমা রয়েছে সেরিকালচারে প্রেফারেন্সেস উইল বি গিভেন দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং ওয়ার্কিং এক্সপেন্স ইন মালবেরি সেরিকালচার ওয়ার্কিং নলেজ ইন অপারেটিং এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এটসেটারা তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবার দেখো যেটা বলা হচ্ছে যে বেতনটা কী দেওয়া হবে কনসলিডেটেড পে অফ রুপিস ফিফটিন থাউজেন্ড অর্থাৎ পনেরো হাজার টাকা পার মান্থ ফর ক্যান্ডিডেটস উইথ ফুল টাইম বিএসসি ডিগ্রি অর্থাৎ যাদের ফুল টাইম বিএসসি ডিগ্রি রয়েছে তাদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা এবং যাদের ক্ষেত্রে বিএসসি রয়েছে এবং সেরিকালচারে পিজি ডিপ্লোমা রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু কুড়ি হাজার টাকা যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে এবারে দেখো প্রোজেক্ট ডিউরেশন রয়েছে সেপ্টেম্বর দু হাজার বাইশ থেকে শুরু হবে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই যে প্রজেক্ট ডিউরেশন প্রজেক্টটা কিন্তু চলবে এখানে দেখো নেচার অফ জব রয়েছে সয়েল প্ল্যান্ট অ্যান্ড ওয়াটার সেটা স্যাম্পেল কালেকশান অর্থাৎ একটা প্রোজেক্ট চালানোর ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো করতে হয় সেগুলো কিন্তু করতে হবে একই রকমভাবে দেখো যেটা রয়েছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট টু এক্ষেত্রেও দেখো অ্যাজ এভাব অর্থাৎ একই শিক্ষাগত যোগ্যতা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট থ্রি ফোরের ক্ষেত্রেও একই এবং পাঁচ নাম্বারের ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে এবারে দেখো ইন্টারভিউ ডেট রয়েছে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার তেইশ সকাল দশটা থেকে ইন্টারভিউ সেটার মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে এবং দুপুর বারোটা পর্যন্ত কিন্তু এন্ট্রি করতে দেওয়া হবে ভেনুটা দেখো রয়েছে সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট সেন্ট্রাল সিল্ক বোর্ড অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বহরমপুর সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান এর যে নোটিফিকেশনের লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এখানে দেখো বলা হচ্ছে এইজ লিমিট থার্টি ইয়ার্স এবং এসসি এসটিতে জন্য পাঁচ বছর কিন্তু ছাড় পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে ছোট্ট আপডেট পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি কল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ